টাঙ্গাইলের কালীহাতে ডোবায় মশার উৎপাত। টাঙ্গাইলের কালীহাতি উপজেলা কর্মপাড়া মশা ডোবা নামক এই পুকুর কচুরি পানা দিয়ে ভরা। দিন দুপুরে মশার প্যান প্যান ঘ্যান ঘ্যান আওয়াজ হয়, রাতে তাহলে কি হয়, এটি ভাবার বিষয়। উল্লেখিত স্থানে মশার উৎপাতে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, আর সেই সাথে বিষধর রাসেল ভাইপার সাপের আতঙ্ক তো রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি ও জরুরি পদক্ষেপ কামনা করা যাচ্ছে। উল্লেখিত বিষয়, ডোবা পুকুরকে পরিষ্কার করে জনমানবকে সুন্দর একটি পরিবেশ এর রূপে দেখাবে, আর সুন্দর তো লাবণ্য রূপ ফিরে পাবে চৌধুরী পাড়া পুকুর। বর্তমান চৌধুরী পাড়া পুকুর ভয়ঙ্কর পুকুরের রূপে দৃশ্যমান চিত্রে। টাঙ্গাইল কালীহাতি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে, স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।